আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের প্রতাপনগর এলাকায়। বিজেপির অভিযোগ, আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের নামের বেশ কয়েকটি দেওয়াল লিখন মুছে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকা দিতে তৃণমূলের ওপর দোষ চাপানো হচ্ছে। এটা হচ্ছে আজকে দুপুর 12:30 নাগাদ, 12:30 একটা হবে, ওটা হচ্ছে আমার R&D1 অঞ্চলের প্রতাপনগর 259 নম্বর বুথের ঘটনা। গতকাল রাত্রে আমাদের যে বিজেপি প্রার্থী আছে অরূপ দিগার মহাশয়, ওনার নামের উপরে, পদ্মফুলের উপরে, দেয়াল লেখনের উপরে, তিনটি দেয়ালে কাদা বা গোবর দিয়ে লেপেছে তৃণমূলের দুষ্কৃতীরা। অবশ্যই অপরনীতিত্বকে জানিয়েছি, প্লাস আমরা প্রশাসনকে জানিয়েছি এবং কর্মীদেরকে সতর্ক বার্তা দিয়েছি যে এরকম কোনো রকম ওরা যেটা করছে নোংরামি ওটা আপনারা করবেন না, কারণ প্রতাপনগর এমনই একটা গ্রাম, অনেক কিছু করতে পারে, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা যা করেছি প্রশাসনেরকে জানি, সব কিছু করছি, এই নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করি। প্রশাসন আশ্বাস দিয়েছে বিষয়টা খতিয়ে দেখছেন এবং তাদের যারা করেছে তাদের শাস্তি বলেছে, তারা আমরা দেখছি ও তাদের শাস্তি। TMC-র পায়ের মাটি সরে গেছে, ঠিক আছে। ওনারা, আমি তো মনে করি TMC-র কোনো জ্ঞানই নেই, অভিজ্ঞতাই নেই যে অ্যাকচুয়ালি এটা কী ভোট। এটা হচ্ছে লোকসভা ভোট, প্রধানমন্ত্রীর নির্বাচিত ভোট, ওদের সে জ্ঞানটাই নেই, অর্থাৎ এরা পুরোপুরি ভয় খেয়ে গেছে। হ্যাঁ, এবং বিধানসভায় ওরা এই দলটাই পুরোটাই থাকবে না, তার আগে এমনি হাফ সাফ হয়ে যাবে, হাফেরও কম, সেই হিসেবে এগুলো ওরা করছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, দিক থেকে করছে, যাতে সিটগুলো বজায় থাকে 10-12 হলো। আমার অভিজ্ঞতা অনুযায়ী, যে সমস্ত আমার মণ্ডলের সিচুয়েশন অনুযায়ী, অরূপকান্তি দিগার মহাশয় 100,000 ভোটে জিতবে আরামবাগ সাংগঠনিক জেলার লোকসভায়। আমার পরিচয়, আমি মিঠুন সিং, বর্তমানে বিজেপি আরামবাগ মণ্ডল 2 অর্থাৎ 40 নম্বর জেলা পরিষদের সভাপতি। এটা সর্বৈব মিথ্যা। ঘটনাটা বলি, আমরা দেওয়াল মোছা, পতাকা ছিঁড়ে দেওয়ার রাজনীতি করি না। ঘটনাটা হচ্ছে যে আমাদের কাছে খবর আছে ওদের যে প্রার্থী হয়েছে, এই প্রার্থী নিয়ে ওদের মধ্যে প্রচুর অসন্তোষ আছে এবং ওই গোটা প্রতাপনগর এলাকায় 3-4 ওদের গ্রুপ হয়ে গেছে, গোষ্ঠী হয়ে গেছে। তাই ওরা কী করছে, আমাদের দলের উপরে দোষ চাপানোর জন্য ওরা রাতের অন্ধকারে নিজেরা মুছে দিচ্ছে আর দিনের বেলা বলছে তৃণমূল মুছে দিয়েছে। এই রাজনীতি, এই কালচার আমাদের নয়, ওদের কালচার যেমন ওরা করছে। এই দেওয়াল মোছার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ মিথ্যা, ওদের বানানো ঘটনা এবং ওরা পরিকল্পনা মাফিক আমাদের দলকে কুলুষিত করার জন্য এই ধরনের মন্তব্য করেছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূক রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে, পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক, ফোন নম্বর 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূক রেস্টুরেন্টে।